Then fly to home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? If you're gonna leave. Good evening, guys. Welcome back to the channel. Welcome back to a brand new vlog. Facebook and YouTube today, ekta naam hocche Gondhoraj Momo. এই গন্ধরাজ মোমোটার কালার যেটা সেটা সবুজ রকমের কালার আর পিছনে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ তো এটার ব্যাপারে আমরা জানতে চলে এসেছি দ্য লিওন্স দ্য ফিউশন কুইজিনে ভিতরে গিয়ে দেখি কি কি মেনুতে কি কি অ্যাভেলেবেল আছে মেনু কার্ডটা কি আমরা ওখানে দেখব এটা হচ্ছে লিওন দ্য ফিউশন কুইজিনে প্রচন্ড রকম ভিড় রয়েছে এখানে প্রচুর লোকজন রয়েছে আর অ্যাড্রেসটা বলো কিছু সাউথ সিটি থেকে যেটা টু আর যোধপুর পার্কের দিকে যাচ্ছে ফার্স্ট সিগন্যাল যেটা পড়বে সেই সিগন্যালের পাশেই হচ্ছে এই লিওন্স সবে এখন 6:40 দোকানের অবস্থা অলরেডি প্রচুর ভিড় মোমো অলরেডি শেষ এখানে ভিড়টা প্রচন্ড দেখতে পাচ্ছ লাইন কতটা রয়েছে মোমোটা অলরেডি শেষ হয়ে গেছে এখানে মোমো আবার আনতে গেছে আমরা ওয়েট করছি আমরা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি মোমো আসলে তবে মোমোটা অর্ডার করতে পারবো দেখি আদৌ আজকে কালকে এসেছিলাম কালকে প্রচন্ড ভিড় ছিল আজকে দেখি কি অবস্থাটা হয় এখানে মেনু কার্ডটা দেখি পাওয়া যায় কিনা মেনু কার্ডটা আনতে যাচ্ছি প্রচন্ড ভিড় আছে মেনু কার্ডটা ফাইনালি পেয়েছি এদিকে দেখি মেনু কার্ডে কি অপশন আছে দেখি এটা হচ্ছে মেনু কার্ড স্যুপ আছে ডিমসাম ফ্রেঞ্চ বার্গার ননভেজ স্টার্টার এদিকেও মেন কোর্সে অল কিছু অ্যাভেলেবেল আছে অনেক কষ্ট করে ফাইনালি কিন্তু মোমো আমরা ওখান থেকে জোগাড় করে এনেছি এত ভিড় ওখানে প্রচন্ড ভিড় রয়েছে আর প্রায় দুর্গাপূজা যেরকম লাইন থাকে সেরকম লাইন দিয়ে আমরা মোমোটা জোগাড় করেছি মোমোটা দেখি দি দেবুর হাতে মোমোটা এসছে এই যে কি এমন মোমোতে এমন কি আছে জানি না বাট প্রচন্ড ভিড় ছিল ভিড়ে ঠেলে ঠুলে যা হোক করে আমরা মোমোটা কিন্তু জোগাড় করেছি মোমোটা দেবো আনবক্সিং করে ফেলে মোমোটার কি আছে সেটা আমি দেখতে চাই যে এত হাইপ কেন মোমোটা ওদিকে যদি দেখতে পাও প্রচুর ভিড় রয়েছে এখনো মোমোটা কিন্তু একদম ফ্রেশ মোমো গরম মোমো দেখতে বেশ ভালো এটা এই মোমোটা খাওয়ার জন্য আপনারা বাড়ি থেকে সঙ্গে একটা ব্রেড নিয়ে আসবেন অবশ্যই কারণ যতক্ষণ আপনারা লাইন দিয়ে অর্ডার দিয়ে মোমোটা খাবেন ততক্ষণে 2 ঘন্টা আপনার ঘুম হয়ে যাবে ভালো করে কি আছে এই মোমোটার মধ্যে সেটা আমাদের জানার খুবই দরকার চলো খেয়ে দেখা যাক এই যে মোমোটা স্টাফিংটা ভিতরে ঠিক স্টাফিংটা ভিতরে ঠিক এরকম একটা স্টাফিং আছে চিকেন তো পুরো বড় বড়ই চিকেন দিয়েছে এবার খেয়ে দেখা যাক গন্ধরাজ মোমোর কিন্তু একটা ফ্লেভার আছে হেভি ফ্লেভারটা নেই গন্ধরাজের ফ্লেভার রয়েছে কোটিংটাও খুব পাতলা বেশ ভালো খেতে এটা মোমোটা কিন্তু সত্যি অসাধারণ খেতে বেশ ভালো মানে ভিতরটা স্টাফিংটাও খুব সুন্দর ভিতরে স্টাফিংটা এই গন্ধরাজ লেবু ঠিক আছে এটা লেবুটা টেস্ট কিন্তু নেই না দিয়ে যেটা আপনি চটকে এখানে দিতেও পারেন এইভাবে রাস্তা দিতে পারেন মোটা ভালো খেতে ভিতরে কিন্তু পুরো চিকেনের স্টাফিং রয়েছে আদার্স কিছু কিন্তু নেই মানে জাস্ট চিকেনের স্টাফিং ভিতরটা পুরোটা আর এটা গন্ধরাজ লেবুর এত সুন্দর ফ্লেভার রয়েছে খেতেও ভালো লাগছে ছেলে আজকে যুদ্ধ জয় করে মেডেল নিয়ে আসছে ঠিক আছে মেডেলটা আমরা
যেরকম গলা চলে সেরকম গলায় ছড়াবো না, সেটা আমরা পেটে চলাবো। যুদ্ধ জয় করার মধ্যে দাদা বৌদিতে এরকম ভিড় হয় না, এখানে যা ভিড় হচ্ছে অলরেডি। এখানে কিন্তু সব সোল্ড আউট, দুবার মোমোটা কিন্তু শেষ হয়ে গেছিলো, তারপরে গিয়ে তিন নম্বরের মাথায় আমরা কিন্তু মোমোটা পেয়েছি। মানে এতটা ভিড় একদম, মানে সেই দুর্গাপুজোর লাইনে যেরকম ঠেলে ঠেলে সামনে দিকে যেতে হয়, আমরা ওরকম একদম ঠেলে ঠেলে সামনের দোকানে দিয়ে গেছি। মানে কি যত অবস্থা, দোকানে কিন্তু এখনো ভিড় আছে, আমরা হাতে আমরা কিন্তু মোমো পেয়ে গেছি, কিন্তু দোকানে কিন্তু এখনো অনেকটাই ভিড় আছে। এখন যারা যারা মোমোটা কিন্তু এখনো ট্রাই করোনি, আমরা বলবো যে একবার তোমরা মাস্ট ট্রাই করো, গন্ধরাজ মোমোটা তোমরা ট্রাই করো, যেটা প্রাইস হচ্ছে 99, আর এটা তোমরা কিন্তু মাস্ট ট্রাই করো। এখানে আটটা মোমো 99 কিন্তু সাফিসিয়েন্ট, মোমোগুলোর সাইজগুলো বেশ ভালো আছে, আর দুজনে তোমরা যদি শেয়ার করে খাও আরামসে তোমাদের কিন্তু পেট ভরে যাবে। অনেক জায়গায় কিন্তু আমরা ফুড ব্লগিং করেছি, ফুডে অর্ডারও করেছি, খেয়েছি, বাট এরকম এরকম হাইপ হয়ে গিয়ে এত ভিড় আমরা কিন্তু কোথাও দেখিনি। দোকানটা কিন্তু সকাল 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু বিকেলবেলা যারা আসবে মোমো খেতে তারা কিন্তু না পাওয়ার চান্সই বেশি থাকবে, কারণ স্টক এতে শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো আমি রেকমেন্ড করবো যারা এখানে মোমো খেতে চাও তারা সকালের দিকে এসো, তাহলে কিন্তু তোমরা সকালের দিকে মোমোটা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। বিকালের দিকে যারা আসতে যাও তারা কিন্তু সঙ্গে সঙ্গে একটা কাম খাট নিয়ে এসো, তাহলে এখানে রেখে তোমরা রেস্ট নিতে পারবে, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে আর না পাওয়ার চান্সটাই কিন্তু তোমাদের বেশি থাকবে। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা শেষ করছি, প্রচণ্ড গরম লাগছে বুঝতেই পারছো, পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে। বেডটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে, বেডটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে, কিন্তু আপনারা আসবেন এখানে সন্ধ্যেবেলা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাইকে, টাটা।